তো বাড়িতে ছিলাম, হঠাৎ শুনলাম যে এরকম গুলি করা হচ্ছে। ঢোলুদাকে সঙ্গে সঙ্গে শুনেই আমি এসেছি, এসেই তো দেখছি যে হসপিটালে ঢোলুদা আমাদের মধ্যে আর নেই। সেটা কিচ্ছু বলতে পারবো না, আমরা ঠিক জানি না। এর আমরা বিচার চাই, কিন্তু আমাদের তদন্ত করতে হবে। না দাদা না, ভালো করে না। বিরাট বড় রাজনৈতিক ষড়যন্ত্র, একটা ইয়াং তরতাজা ছেলে এই মাত্র জিতেছে নির্বাচনে, একে হত্যা করাটার পেছনে বিরাট ষড়যন্ত্র আছে। এ ভাড়া করা সমাজ বিরোধী দিয়ে খুন করিয়েছে এবং এটা বের করতেই হবে। আমরা সবাই মিলে এটা বের করবই, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না, আমি বের করবই এবং তাকে শাস্তি তার দেওয়াই হবে।